মালদা মাসের জন্য সুখবর এগারো এপ্রিল মালদা থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে মালদায় সাপ্তাহিক সুপার ফাস্ট মেল ট্রেন চালু হতে চলেছে রেলবোর্ড ইতিমধ্যে মালদা রেল ডিভিশনকে জানিয়েছে মালদা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিএম পবন কুমার জানান মুম্বাই হতে মালদায় জিরো তিন এক শূন্য এক শূন্য তিন এক শূন্য এক সি এস টি এম সপ্তাহিক সুপারফাস্ট মেল ট্রেনটি চালু হচ্ছে এগারো এপ্রিল সোমবার থেকে অন্যদিকে বুধবার থেকে মালদা হইতে মুম্বাই সাপ্তাহিক শূন্য থেকে এক শূন্য সি সুপারফাস্ট ট্রেনটি চালু হচ্ছে এগারো তারিখ সোমবার সকাল এগারোটা পাঁচ মিনিটে মুম্বাই থেকে মালদার উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করবে ইতিমধ্যেই টিকিট কাটা শুরু হয়ে গিয়েছে এই সুপারফাস্ট ট্রেনটি মুম্বাই থেকে মালদার উদ্দেশ্যে শূন্য তিন এক শূন্য এক সুপারফাস্ট ট্রেনটি চালু হবে বুধবার বারোটা পঁয়তাল্লিশ মিনিটে মালদায় এসে পৌঁছাবে অন্যদিকে শূন্য তিন এক শূন্য দুই মালদা হইতে মুম্বাই সাপ্তাহিক সুপারফাস্ট টোয়েন্টি বুধবার সকাল নটা কুড়ি মিনিটে মালদা থেকে টোয়েন্টি ছাড়বে সেই টোয়েন্টি গিয়ে পৌঁছাবে মুম্বাইতে শুক্রবার ভোর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে টোয়েন্টি মালদা মুম্বাই মিলে উনতিরিশটি স্টেশনের উপর দিয়ে যাবে এই ট্রেনে একটা সেকেন্ড ক্লাস এসি পাঁচটি থ্রি টিয়ার এসি তিনটি দশটি স্লিপার কোচ এবং পাঁচটা জেনারেল কোচ থাকবে রেল দফতর সূত্রে জানা যায় সেকেন্ড ক্লাস এসির ভাড়া মালদা থেকে মুম্বাই এর জন্য তিন হাজার চারশো কুড়ি টাকা মাথা পিছু থ্রি টিয়ার এসির ভাড়া মাথা পিছু দু হাজার চারশো পঁচিশ টাকা